বলে আজকে অনেকদিন পর অনেকদিন পর বৃন্দা আসছিল, রোজ রেগুলারলি বৃন্দা ভিজিট করেছে তোমাদের, কিন্তু আমি আসতে পারিনি। তো যাই হোক, আজকে একটু তোমাদের সাথে গল্প করি। বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য, যে বাড়িতে বাচ্চাদের কি করে খেলার ছলে পড়তে পারবে তারা, কারণ একভাবে বাড়িতে ওরা তো বোর হয়ে যাচ্ছে না, আমাদেরও একটু এন্টারটেনমেন্টের দরকার। তো একটা ভিডিও করেছিলাম ছোট মতন, তো সেটাতে তো আমি সব কিছুটা দেখিয়ে উঠতে পারিনি যে কী কী, এরমভাবে তো দেখানো যায় না সবটা, বাট বেশ কিছু আজকেও নিয়ে এসেছি আমি। তো চলো সেগুলো দেখি, আজকে বৃন্দা নতুন কী করবে। আমাদের বাড়িতে রেগুলার বেসিসে আটা দিয়ে প্রচুর জিনিস হয়, রুটি হচ্ছে বা লুচি হচ্ছে, যাই হোক না কেন আটা মাখলে বাচ্চাদের একটা ইন্টারেস্ট থাকে আটার প্রতি, আমাকে একটু আটা দাও না, আমাকে একটু আটা দাও না, আমিও রুটি বেরবো। তো সেই আটা দিয়ে ওরা অনেক কিছু খেলতে খেলতে শিখতে পারবো, ওরা তো খেলছে কিন্তু ওরা শিখেও যাচ্ছে তার সাথে। চলো আজকে দেখি বৃন্দা কী কী শিখছে আর কী কী খেল বানাচ্ছে আটা দিয়ে। ভেরি গুড, দেখলে খেলতে খেলতে কত কিছু শিখে গেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, কতগুলো শেপ বানিয়ে ফেলেছে। এগুলো ওরা চিনতেও পারবে আর বানাতে গিয়ে ওদের হাতের ক্রাফটসের কাজও খুব ভালো হবে। এই একটা, আরও কী কী বানাচ্ছে আটা দিয়ে আমরা দেখবো। এই দেখো, এটা আর একটা কাজ, আমার হাড় ছিঁড়ে গেছে, সেই হাড়টাকে বসে বসে এখন কাঁদছে ও, সেই প্লাস্টিকের সুতোটার মধ্যে বিটসগুলো ঢোকাচ্ছে, এক মনে কিন্তু কাজ করে যাচ্ছে কি না, ওর মায়ের হাড় ছিঁড়ে গেছে, ওকে আবার তৈরি করে দিতে হবে। কিন্তু এটাতে ওর আই আর হ্যান্ডের কোঅর্ডিনেশনটা যেভাবে হচ্ছে সেটা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, অ্যান্ড কনসেন্ট্রেশনও পাচ্ছে, একভাবে দেখে সেইগুলোকে সেই ছোটো ছোটো ফুটো দিয়ে ঢোকাচ্ছে। এই দেখো কতটা গেঁথে ফেলেছে অলরেডি, দেখো কিছুই হবে না কিন্তু, ওটা আমি পড়তে পারবো না, কিন্তু তবু ওর তো আনন্দ হচ্ছে, ও করে দিচ্ছে। আর এটা একটা এক্সারসাইজ, এই যে এইভাবে পুঁতিগুলো ধরছে হাতে করে করে ও, এটাতে ওদের পেন্সিলের গ্রিপ সেটা খুব ভালো হয়, এই এইটাতে ফিঙ্গার এক্সারসাইজ হয় এইভাবে ধরাতে, একভাবে বসে কিন্তু গেঁথে যাচ্ছে। এটাতে ওদের সময়ও যায়, তোমরা কাজ করতে পারবে, এঙ্গেজ থাকবে বাচ্চা, কিন্তু এর মধ্যে ওর অনেক কিছু এক্সারসাইজ হচ্ছে, ব্রেন, আই, হ্যান্ড, ফিঙ্গার, অনেক কিছু এক্সারসাইজ চলছে। এটাও তোমরা, এই ধরনের অনেক কাজ আছে বাড়িতে যেগুলো দিয়ে তোমরা বাচ্চাকে বসাতে পারো।
বানিয়েছো? হ্যাঁ, এই রাখো। বাহ বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে মা, খুব ভালো লাগবে আমায় পড়লে। দেখেছো কত আনন্দ হয়েছে ও বানিয়েছে বলে, আর কত যে লাভ হলো ওর এটা বানাতে গিয়ে সেটা আমরাই বুঝলাম। বাচ্চারা কালার করতে খুব ভালোবাসে, তোমরা সবাই জানো, আমিও জানি, আগের ভিডিওতেও দেখিয়েছিলাম কালার দিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটি। তো আজকে আমরা একটু পোস্টার কালার দিয়ে দেখা যায় কী কী করা যায়, এনজয়মেন্টও হবে, একটু কিছু শেখাও হবে নতুন, আর এন্টারটেনমেন্ট হবে। তো চলো দেখি আজকে বৃন্দা কী করছে। তুমি কালার করবে তো? যেমন রেড, ইয়েলো, ব্লু, সব রকম কালার্সের পাওয়া যায়, সেই চার্ট পেপার দিয়ে অনেক কিছু করা যায়। বা যদি না কিনতে চাও তাহলে বাড়িতে যে নিউজ পেপার আছে, সেই নিউজ পেপার বা জামা কাপড়, মানে বেসিক্যালি শাড়ির মধ্যে বেশি হয়, ওই মাঝখানে ফোল্ডে ফোল্ডে না কাপড় দেওয়া থাকে, কাগজ দেওয়া থাকে, সেই কাগজগুলোকে ছোটো ছোটো ওয়েস্ট নিউজ পেপার বা ওয়েস্ট কাগজ, বা কিনে দিতে পারো চার্ট পেপার, সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে ছিঁড়ে পেস্টিং করা। যেমন অ্যাপেলের জন্য রেড চার্ট পেপার, বানানার জন্য ইয়েলো চার্ট পেপার। তাহলে দেখি আজকে বৃন্দা কী বানাচ্ছে, আপেল না কলা? আমি একটা রাফ অ্যাপেল এঁকে দিয়েছি, যা হাতে ছিল, হাতের কাছে যা কালার ছিল তাই দিয়েই এঁকে দিয়েছি কোনো রকমে। তো এবার বৃন্দা চার্ট পেপার ছিঁড়বে, ছিঁড়ে এর মধ্যে পেস্টিং করবে। চার্ট পেপার ছেঁড়া প্রায় শেষের দিকে, অনেকটাই ছিঁড়ে ফেলেছে ও। এক্ষুনি পড়ে যাচ্ছিল গো কাগজগুলো। গ্লু লাগাবে, তারপরে মাঝখানটা ভরবে যাতে বাইরে একটুও না বেরিয়ে যায়। ঠিক কালারের মতনই করছে কিন্তু। গ্লু লাগানো প্রায় শেষ, পেস্টিং স্টার্ট করে দিয়েছে। একটা একটা করে টুকরো তুলে আগে বর্ডারটা কমপ্লিট করবে, তারপরে মাঝখানে পেস্টিং করবে। ছোটদের জন্য এটা খুব কালারফুল আর ইন্টারেস্টিং কাজ, খুব এনজয় করে ওরা এই কাজগুলো। আচ্ছা
আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, ব্লগ এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে বাড়িতে বাচ্চাদের ম্যানেজ করার জন্য, তাদের এঙ্গেজ রাখার জন্য, কিছু শেখানোর জন্য। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও বৃন্দা আজকে কেমন গ্রিটিং কার্ডটা বানালো ফিঙ্গার প্রিন্টিং দিয়ে। বাই।